লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিঠি পারবে সাকুকে সামলাতে, তুই আর একটু ভেবে দেখ। তোরা সবাই বলছিস বলে রাজি হলাম, নাহলে আমি এখনো কনভিন্সড হইনি দাদা। তবে হ্যাঁ, একটা কথা সবাই শুনে রাখো, আমি কিন্তু নজরে নজরে রাখবো। যদি কোনো এপাশ ওপাশ দেখি তাহলে কিন্তু সাক্ষ্যকে বোর্ডিং স্কুলে পাঠাতে বাধ্য হব আমি। তখন কিন্তু কেউ কিছু বলতে পারবে না, আর ওর জন্য কোনো নতুন টিচার রাখা হবে না। আর এটা সাক্ষ্য আর সাক্ষ্য নিউলি অ্যাপয়েন্টেড টিচার দুজনেই যেন মাথায় রাখে। এই অসাধারণ রিপোর্ট কার্ডটা আমাকে স্কুলে সাবমিট করতে যেতে হবে। যেভাবেই হোক এই মেয়েকে তাড়াতে হবে, আর সাক্ষ্যকে বোর্ডিং স্কুলে পাঠাতে হবে। মা, এই লোকটা তো দেখছি একটা আস্ত সিংহ, মিস্টার লায়ন বাবার থেকেও বেশি কড়া। ইস, বাচ্চাটার কি অবস্থা! আমাকে তো দেখছি সাক্ষ্যকে বাঁচাতে হবে। তখন থেকে কেন গুম হয়ে আছিস? সাক্ষ্যর জন্য তো ফাইনালি কাউকে পেয়েছিস। তোর কি মনে হয় রুডি, মেয়েটা টিকবে? সাক্ষ্য প্রবাবলি ওর কথা এই কারণে শুনেছে কারণ ওকে মিঠাইয়ের মতন দেখতে। কিন্তু শুধু সেই কারণে যদি সাক্ষ্যর কথা শুনে থাকে সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ এই মেয়েটা মিঠাইয়ের লোকাল লাইক, মিঠাই নয়। সাক্ষ্য কখনো ওকে মিঠাইয়ের জায়গায় বসাতে পারে না রুডি। আমাদের মেয়েটার ব্যাকগ্রাউন্ড একবার চেক করতে হবে। ও মিঠাই লোকাল লাইক বলে কেউ কোনো উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে কিনা, কোনো কনস্পিরেসি চলছে কিনা, হ্যাভ নো ক্লু। রুডি, মিঠাই মারা গেছে বেশ কিছু বছর হয়ে গেছে, কিন্তু এখনো খুঁজে বার করতে পারিনি মিঠাই মারা যাওয়ার আগে ওই টেক্সট মেসেজটা কে পাঠিয়েছিল। আমার গাট ফিলিং বলছে এটা একজনেরই কাজ, আদিত্য আগরওয়াল। বাট অ্যাপারেন্টলি সে বেঁচে নেই, হিজ ডেড। খুব ফ্রাস্ট্রেটিং লাগছে জানিস তো, মিঠাইকে মেরে দিয়ে তো আমাকে হাফ ডেট করেই দিয়েছে। তো সাক্ষর যদি কিছু হয়ে যায় না, আই জাস্ট ডাই, won't be alive anymore. ইউ নো রুডি, আমার বারবার মনে হচ্ছে যদি বাই চান্স যদি আমি ওই দিন মিঠাইয়ের সাথে থাকতে পারতাম, ইট উড হ্যাভ বিন আ কমপ্লিটলি ডিফারেন্ট সিন। আমার কথাটা শোন, অকারণে কাউকে সন্দেহ করিস না।
আগে শিওর তো হ, সাক্ষর কেউ ক্ষতি করতে চায় তারপর সন্দেহ কর। মিঠাইর ডেথ কেসের ফাইলগুলো নিয়ে আমি বেশ কিছুদিন ধরে চেক করছিলাম। সদানন্দ বলে যে লোকটা, মানে ওই গোডাউনের ইনচার্জ, তাকে বেশ কিছুবার ইন্টারোগেট করা হয়েছে, কোনো রেজাল্ট পাইনি। শুনো রুডি, এমন কোনো একটা লিড আছে যেটা না, যেটা আমরা মিস আউট করছি। আচ্ছা শোন সিড, এসব কথা রাখ। সিড, তোর যে টিম স্মাগলিং র্যাকেটটাকে চেস করছিল সে বিষয়ে কোনো আপডেট আছে? আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্র্যাক করতে পারছিলাম না বলে স্পেশাল সেল থেকে হেল্প নিয়েছিলাম। স্যার, স্যার কি খবর? এনি ব্রেক থ্রু? ইয়েস স্যার, ডায়মন্ড স্মাগলিং হচ্ছে অদ্ভুত একটা উপায়, সম্ভবত মিষ্টির মধ্যে। ইয়েস স্যার, আর সেটা করছে খুব সাধারণ লোকজন, আর রিভারসাইড এলাকায় আমরা ইনফরমার লাগিয়েছি। ঠিক সময় মতো ওরা আমাদের খবর দেবে বলেছে স্যার, একটা ব্রেক থ্রু হবে খুব শিগগিরই। ইউ হার্ড মাই টিম রুডি, আমাদের সেল ব্রেক থ্রু করতে পারিনি, এরকম অর্গানাইজড ক্রাইম খুব কমই আছে। শুধু তোমার মৃত্যুর কোনো কিনারা করতে পারলাম না মিঠাই, আমি হেরে যাচ্ছি মিঠাই, আই এম লুজিং, বাট আই ওয়ন্ট গিভ আপ, নো আই ওয়ন্ট। টুলবক্স আছে বাড়িতে? টুলবক্স মানে যন্ত্রপাতি রাখার জায়গা, ওই যেখানে স্ক্রু ড্রাইভার, হ্যাকসো, করাত সব থাকে। আচ্ছা আচ্ছা, আমি দেখেছি দাদা। আরে এই জানলাটা তো খুবই ইজি ব্যাপার, এমনি এমনি তুলে দেওয়া যাবে। মা মা, ছোটবেলায় আমি তারা দেখতে যেতাম না, এখন ব্যাপারটা একদম ওরকম লাগছে। এই যে, আরে বাবা দেখেছ তুমি, আমাকে বলবে তো কি ভারী এটা বলো তো। তুই আগে জানলাটা খোল, এরপর আইসক্রিম পাওয়া যাবে না। তাই তো, আইসক্রিম তো পাওয়া যাবে না এরপর। দাঁড়াও।
চলো পার্টনার, চলো এবার নামতে হবে। আচ্ছা পার্টনার, তুমি কখনো এভাবে আগে আইসক্রিম খেতে চাওনি তাই না? না, কিন্তু আমি করতে পারবো। না পার্টনার, এই রিস্কটা তো আমি নিতে পারি না, কিন্তু কথা ইজ কথা, মিঠি যখন কথা দিয়েছে তখন আইসক্রিম তো আমরা খাবই খাবো। ইয়েস, তো হ্যাঁ দাঁড়াও আমি আসছি। তুই আমাকে পিঠে নিয়ে নামতে পারবি? তোর কষ্ট হবে না? না পার্টনার, আমার কোনো কষ্ট হবে না, আমরা বন্ধু না? উই আর ফ্রেন্ডস, লেটস গো। আমিও বলছি দুজনে বললো কি, আমরা বন্ধু কিন্তু চকলেট থাকলে আমরা শত্রু। তারপর টিচার চকলেটটা কেড়ে নিল, ব্যাস দুজনে আবার দুজনকে জড়িয়ে গেল। আরেকটা জোক বলিস, তাই আসলাম। তবে রে ভাই, আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। দাদা তুই কাঠি আইসক্রিম আর টাকাটা দিন দিদি, এবার আমি যাবো। দাদা বলছি কি বলতো, আমি না পার্সটা আনতে ভুলে গেছি, এইটাই আমাদের বাড়ি। ঠিক আছে, তুমি কালকে সকালবেলা এখানে চলে এসো, আমি এসে তোমাকে টাকাটা দিয়ে যাবো। তুমি চাইলে আমার ফোন নাম্বারটাও নিয়ে নিতে পারো। আসলে কি বলতো দাদা, বাচ্চাটা আবদার করছিল তো, আর বড়দের বলা চলে যে আবদার করো না, কিন্তু বাচ্চাদের তো এই কথাটা বলা যায় না তাই না? তুমি বলেছো নাকি আমি তোমাকে আরো বোঝাবো। ঠিক আছে ঠিক আছে, কাল দিয়ে দেবেন। এত কেন কথা বলে? বস।
তোকে স্কুলে পানিশমেন্ট দিত না? তুই একটা কথা বলিস। দিত তো, বাবাকে ডাকতো, বাবা যেত, কমপ্লেন শুনতো, খুব বকতো আমাকে। আসলে মা ছিল না তো বাঁচানোর জন্য। আমার এরকমই হয় মিথি, তুই একদম আমার মতো। তোকে আমার খুব ভালো লেগেছে। কফি দেবো সিদ্ধার্থ? তুমি তো সকাল সকাল কেন উঠে পড়ো বলো তো সৌমি? কাল তো অনেক রাত পর্যন্ত সন্ধ্যার সাথে হিসাব নিয়ে বসেছিলে। আসলে আমার সকাল সকাল ঘুম ভেঙে যায়। কতদিন হয়ে গেল মিঠাইয়ের হাতের কফি খাই না। এসে বলতো, হে যে উচ্ছে বাবু, ব্ল্যাক কফি। সকাল সকাল ব্ল্যাক কফি কেন যে খাও কে জানে। এনো তোমার কফি। থ্যাংক ইউ। বলছি সাক্ষ্য কোথায়? স্কুলে যাবে তো? আচ্ছা নতুন টিউটর কি করছে এখন? দুজনেই ঘুমোচ্ছে। এখন তো সবে সকাল 7টা বাজে, সাক্ষ্য কবে এত সকাল সকাল উঠেছে বলতো? তুই ভাবছিস যে নতুন টিউটার এসে সব হ্যাবিট একদিনে চেঞ্জ করে দেবে, তাই তো? প্লিজ এটা এক্সপেক্ট করিস না সেড। সৌমি এত সকাল সকাল রান্নাঘরে কি করছে? তোষা, তুমি একবার গিয়ে দেখো না মিঠি কি খাবে সকালবেলা। আমি তোমরা এই করো জানো তো, যেই বাড়িতে আসে তাকেই মাথায় তোলো। আর নতুন টিউটার নিজেই ঘুমাচ্ছে এখন, সাক্ষ্যকে যে কি শেখাবে কে জানে। আচ্ছা আমি বেরোলাম। আরে সৌমি এসব ছাড়ো না, সকাল সকাল একটা বিজনেস মিটিং আছে। তোষা তুমি দেখো না এদিকটা, সবটা সৌমির উপর ছেড়ে দিও না তো। আরে বাবা আমি তো ব্রেকফাস্টটা করতে যাচ্ছিলাম, আমাকে কেন বলছো? আর সৌমি তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? যাও না চেঞ্জ করে আসো। দাদে কি মনে বকে গেছিলাম? অনেকদিন বাদে গেলাম জানো গিন্নি, মিটি আসার পর থেকে বেশ নিশ্চিন্ত বোধ করছি সাক্ষর ব্যাপারে। অন দ্য কন্ট্রারি আমার টেনশন বাড়ছে, আর তোমাদের সবারটাও বাড়বে। কে কি চাই আগে বাবু? আমার কালকে রাতের আইসক্রিমের টাকাটা দিয়ে দিলে ভালো হয়। কিসের আইসক্রিম? আগে কাল রাতে এক দিদিমণি একটা বাচ্চাকে নিয়ে এলো, আইসক্রিম খেলো, বললো এই বাড়িতেই থাকে। কাল টাকা আনেনি, বললো আজ সকালে এলে টাকা দেবে। কি বলছেন বলুন তো? এই বাড়ি থেকে কেউ টাকা না দিয়ে আপনার থেকে আইসক্রিম নিয়েছে? আরে বাবা, জেরা কেন করছিস? দিয়ে দে না টাকাটা, কতই বার হবে বলতো, দিয়ে দে। তো কি হয়েছে বলতো? উনি কি বলছেন পুরো ব্যাপারটা বুঝতে পারছিস? এই বাড়ি থেকে একটা বাচ্চা আর একটা মেয়ে ওনার থেকে কালকে আইসক্রিম নিয়েছে, ওটা খেয়েছে তা একটু বিনা পয়সায়। এটা একটা এক্সপ্লেনেশন লাগবে না? আমি মিঠিকে ঘুম থেকে তুলছি, এ বাড়িতে তো ঠেলা গাড়ি থেকে আইসক্রিম খাওয়া কখনো হয় না। দাদু ভাই শুধু শুধু মাথা গরম করো না, আগে ভালো করে শুনে নাও কি হয়েছিল। হ্যাঁ মিঠি আর সাক্ষ্য আদৌ গেছে কিনা? ভাই দেখ, সাক্ষ্যকে অন্তত কিছু বলিস না, ও রোজ কোনো না কোনো ভাবে তোর কাছে বকা খাচ্ছে। সেই আমি তো সাক্ষ্যর বিগেস্ট এনিমি কিনা, ওকে রোজ বকাবকি করি তাই না? ছেলেটাকে না একদম মানুষ করতে পারছি না। তার উপরে তোমাদের কথায় এসে একজন এমন টিউটার রাখলাম যে আরো বিগড়ে দিচ্ছে সাক্ষ্য।
করিস রে, পাশ শেষ করে ফেলবে। সর্বনাশ। না পার্টনার, আমি আছি, তোমার কোনো ভয় নেই, আমি দেখছি। দাঁড়াও দাদা, এসে গেছো? দাঁড়াও দাদা, দাঁড়াও, আসছি। সকাল সকাল এই না, তোমার আইসক্রিমের দাম কি এনে না, আমি তো আসছিলাম। আসলে কি বলুন তো, আমার না চোখটা লেগে গিয়েছিল, রাত জেগে পড়াশোনা করি তো, বাচ্চাদের পড়ানো না এতটা সোজা নয়, বুঝলেন দাদা? বাচ্চাদের পড়াশোনা করাতে গেলে নিজেদেরও পড়াশোনা করতে হয়। সারা ফেলিও না, না আপনি এভাবে আমার স্টুডেন্টের সামনে আমাকে সাটা বলতে পারেন না সিংহ মশাই। মিস্টার মোদক, তোমাকে আড়ি বাড়িতে রাখা হবে, জাস্ট প্যাক ইওর ব্যাগস এন্ড লিভ। কি হয়েছে, কি এত চেঁচামেচি কিসের? না না ম্যাডাম, আমি আপনাকে বলছি, দেখুন ফোনে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল আর আপনি খুব ভালো বিহেভ করেছিলেন, তাই আমি কাজটা নিয়েছিলাম। কিন্তু এখন উনি আমাকে আমার স্টুডেন্টের সামনে শাট আপ বলছেন, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন, আর এইসবের পর তো আমি এখানে থাকতে পারি না। ওহো মিঠি, হোয়াটস দ্য ইস্যু? ইস্যুটা কি? ও বলবে না, আমি বলছি। তুমি কাল রাত্রে সাক্ষ্যকে নিয়ে বেরিয়ে আইসক্রিম খেয়েছো, হ্যাঁ? সত্যিটা বলবে।